লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে কার্যকর হলো সিএএ। বিজ্ঞপ্তি জারির পর দেশজুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, সিএএ নিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আইনে পরিণত হওয়ার প্রায় 4.5 বছর পর কার্যকর হলো সিএএ। কারা করতে পারবেন আবেদন, কিভাবে আবেদন করবেন, কোথায় বা করতে হবে আবেদন, সিএএ কার্যকর হতেই উঠেছে এই প্রশ্নগুলি। এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে অনলাইন পদ্ধতিতে করতে হবে আবেদন। নির্দিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে এই আবেদন করা যাবে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চান, সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত। কারা আবেদন করবেন? 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে 5 বছর বাস করলেই তারা এই দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন। 2019 সালে নির্বাচনী ইস্তাহারে সিএএ লাগুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। 1955 সালে নাগরিকত্ব আইন সংশোধন করে 2019 সালে বিল পাস হয়। ওই বছরই 12ই ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতির পর আইনে পরিণত হয় সিএএ বিল, যা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। দিল্লি সহ অন্যান্য শহরে সিএএ বিরোধিতার পথে নামেন সাধারণ মানুষ সহ রাজনৈতিক দলগুলি। করোনা পর্বে সিএএ চালু করা সম্ভব হয়নি, তবে গত কয়েক মাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতাদের কথায় উঠে এসেছে সিএএ কার্যকরের বিষয়টি। আইনে পরিণত হওয়ার প্রায় 4.5 বছর পর লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর করল কেন্দ্র।